আমার একটা ভুল সিদ্ধান্তের জন্য যে ফিউচারে গিয়ে আমার এতটা কষ্ট করতে লাগবে যদি আগে জানতাম, হয়তো ভাই এই ভুলটা আমি কোনোদিনই করতাম না। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আপনাদের সবাইকে কিন্তু আরেকটা নতুন ফ্রেশ ভিডিওতে স্বাগত জানাই। তাই ওই যেমনটা যে প্রত্যেক মাসেই হয়, ত্রিপুরা টু আসামের যাত্রা বাই ট্রেন, সেম এবারও যাত্রা শুরু করলাম ত্রিপুরা থেকে আসামের উদ্দেশ্যে বাই ট্রেন। তাই ভাবলাম একা একাই যাই, একটা ব্লগ বানাই। একা একা অনেকটা বোরিং লাগে, কারণ 6টা ঘন্টার রাস্তা। তো তাই এবার আপনাদের জন্য একটা ছোট্ট ব্লগ। এই ব্লগের মধ্যে আপনারা সুন্দর দৃশ্য দেখতে পারবেন এবং জানতেও পারবেন যে আমার ভুল সিদ্ধান্তটা আসলে কি। যেমন বিক্রেতা তার তেমনই ঠিক ক্রেতা। কথাই আছে, যেমনের তেমন মিলে, সুটকি আর বেগুনি মিলে, ওই আর কি। তাদের দুজনের মধ্যে বিশাল কথার কাটাকাটি। 10 টাকার আগের দিনের জালমুড়ি নিয়া আর এখনের দিনের 20 টাকার জালমুড়ি নিয়া। তো যাই হোক, ঝালমুড়িটা সামনে আসছে আর ট্রেনেও বইলে কেন জানি না মনটা শুধু ঝালমুড়ি ঝালমুড়ি করে। তাই আমিও বেশি কথা না বাড়াইয়া আর্গিও না করে 20টা টাকার ঝালমুড়ি নিয়ে নিচ্ছি। আমি প্রথম ভাবছিলাম যে 10 টাকার কমে, এখন দেখছি যে 10 টাকা করলে মায়ের দিব, তাই আমিও 20টা টাকার ঝালমুড়ি নিয়ে নিছি। তবে ঝালমুড়িগুলা আগের মতন টেস্ট তো হয় না, টাকার পরিমাণ ভাই অনেক বাড়ছে, কিন্তু টেস্টের পরিমাণ অনেক কমছে, অনেক বলতে অনেক। তো যাই হোক, চলুন এখন আমি ঝালমুড়িটা এনজয় করব ট্রেনে বসে বসে, আর আপনারা ভিডিওটা এনজয় করবেন ঘরে বসে বসে। ধর্মনগর থেকে এমন ঘুম দিছি, ঘুম থেকে উঠতে দেখি যে এখন আমি করিমগঞ্জ জংশন আছি, যেখানের মধ্যে মিনিমাম 20 মিনিট তো দাঁড়াইব, কারণ ইঞ্জিন চেঞ্জ হবো। এখন আমরা আবার এইদিকে যাবো। তো আমাদের ট্রেন কিন্তু করিমগঞ্জ থেকে ছাইড়ে দিছে। তবে এই জায়গার মধ্যে আমি কিন্তু সবসময় কনফিউজ থাকি যে ভাই আমরা আইসি কিন্তু এই দিকটা দিয়ে, ঠিক আছে, এইদিকে আইসি, এই সাইডটা দিয়ে আমি কিন্তু আমরা আইসি, কিন্তু এখন আবার যেতেছি এমন লাগতেছে যে আমি রিপিট আবার ঘুরে যেতেছি, কিন্তু না এমন না। এখান থেকে কিন্তু 2টা রাস্তা আছে, ডিভাইড হয়ে গেছে গা। একটু হইতেছে আমরা আগরতলার আর একটু হইতেছে তোমার শিলচারে, ঠিক আছে। 2টা রাস্তা কিন্তু ডিভাইড হয়েছে এখান থেকে। ফাইনালি বন্ধুরা, আমি কিন্তু আমার গন্তব্যস্থল ইউনিক ট্যাটু স্টুডিওতে টাইমলি পৌঁছাতে পারলাম। এবং এই জায়গাতে আজকে আমার কেন আসা এত কষ্ট করে 6টা ঘন্টা জার্নি করে, এটা আপনারা কিছুক্ষণের মধ্যেই দেখতে পারবেন। আর সরি, মোবাইলে 1% চার্জ থাকার কারণে কিন্তু আমি আমার ব্লগটাই কন্টিনিউ করতে পারিনি। ট্যাটুগুলো কিন্তু এইভাবেই একটি লেজারের মাধ্যমে উঠানো হয়, এবং আপনার হাতে ট্যাটু ছোটো হোক বা বড়ো হোক, মাল্টিপল সেশন ছাড়া কখনোই প্রপারভাবে হাতে ট্যাটু উঠে না। আর এটা হইতেছে আমার 9 নম্বর সেশন। আমি অন্যদিকে তাকায় আছি ভাই, কারণ যদি চোখের মধ্যে লেজার লাইটটা পড়ে তাহলে আমার চোখের অবস্থা শেষ হয়ে যাবে। এবং ব্যথা বেশি একটা লাগে না, যখন আমরা বানাই তখন যতটুকু আমাদের পেন হয় এইটুকুই।
আর হ্যাঁ, এটাই হচ্ছে আমার লাইফের সবচাইতে বড় একটা বোল্ড সিদ্ধান্ত। যখন আমি ট্যাটু বানাই তখন একবারও আমি ভাবিনি যদি ভাই ফিউচার আমার ট্যাটুটা উঠাইতে লাগে তাহলে কতটুকু কষ্ট হবে। 30 মিনিট 1 ঘন্টার মধ্যে কিন্তু আমাদের ট্যাটুগুলা বানানো হয়ে যায়। কিন্তু জানেন, যখন আপনি এই ট্যাটুগুলা উঠাতে যাবেন, আপনি যদি 30 দিনও এই ট্যাটু উঠানোর জন্য সময় দেন তাও আপনি উঠাতে পারবেন না। মিনিমাম 1 বছর সময় তো লাগবে। আর হ্যাঁ, এই কথাগুলো আপনাদের কাছে একটা ভিডিওর মাধ্যমে শেয়ার করতে আমার 1 ফুটাও লজ্জা লাগছে না। কারণটা কি জানেন, আমি যে ভুলটা করছি আমি চাই না যে আপনারাও এমন ধরনের ভুল করুন। বাকি এ হতেছে আজকে আমার হোটেল রুমটা, যে রুমের মধ্যে আজকে আমি থাকবো।